ককলাম অর্ঘ্য ভাতা আদায়ের দাবিতে সরকারি কর্মীদের অবস্থান আন্দোলনের ১৯তম দিন, পাশাপাশি অনশন কর্মসূচির পঞ্চম দিন। ইতিমধ্যেই দুজন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এতেও থামবে না আন্দোলনের ঝাঁজ, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ডিএ আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী দুদিনের মধ্যে সরকার বকেয়া ডিএ না মেটালে পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা। এই মর্মে তারা রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে। সেই চিঠি ইতিমধ্যে পৌঁছে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে। মঙ্গলবার শহীদ মিনার পাদদেশে বিক্ষোভকারীদের মঞ্চে উপস্থিত হন বিজেপির রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। সাংসদ হিসাবে নয়, বরং অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ডিএর দাবিদার হিসেবে এসেছেন বলেই মত তার। সরকার খেলায় মেলায় টাকা দিয়ে যোগ্য এবং সরকারি চাকরিদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করছে, কটাক্ষ জগন্নাথ সরকারের। পঞ্চায়েত বয়কট করে কোনো লাভ নাই, সরকারি যে পরিকাঠামো চলবেই তাতে তাদের আরও সুবিধা হয়ে যাবে। প্রোটেস্ট যদি করতে হয় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ভোট জানিয়ে প্রোটেস্ট করা উচিত, কারণ সারা ভারতবর্ষে কোনো রাজ্যে এই অবস্থা নেই। আর যেখানে হাইকোর্ট দিয়ে দেওয়ার জন্য তারা নির্দেশ দিচ্ছে, আর যারা আন্দোলন করছে তাদেরকে ঘেউ ঘেউ করার কথা বলছে, দিয়ে চাইলে ঘেউ ঘেউ করা হয়, এর চাইতে অপমানজনক কিছু হতে পারে না। তাই আমি মনে করি ভোট বয়কট করে কোনো সমাধান নয়। আমি এটা আমার মতামত, আমার মনে হয় ভোটে প্রতিবাদ জানিয়ে ভোটের মাধ্যমে তার বিকল্প ব্যবস্থা গ্রহণের সুযোগ। এদিকে আন্দোলন মঞ্চ থেকে স্কুলে পড়ুয়াদের পোশাক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনল সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ অবস্থান মঞ্চ থেকে ৭০০ কোটি টাকার পোশাক দুর্নীতি হয়েছে বলে ব্যানারে অভিযোগ সরকারি কর্মীদের।